কি বানাচ্ছে দিদি? হ্যাঁ কি বানাচ্ছে? দুজনকে নিয়ে দেখো কি গরম পড়েছে, দুদিন বৃষ্টি হয়নি। হ্যাঁ হ্যাঁ দিদি কি বানাচ্ছে? আমাকে যেতে দেয়নি, মা এখানে বসে আছে। পটল পটল সামনে এগিয়ে এসেছে, ও এগিয়ে গেছে, তুই গন্ধ শুকছিস। হ্যাঁ আমি যেতে পারিনি, এই বলছি দাঁড়া আমি একটু দেখে আসি দিদি কি খাবার বানাচ্ছে যেন। কি কি দেখাবো তোমাকে, দেখাবো। হ্যাঁ কি খাবার হচ্ছে আমাদের আজকে, খাবার হচ্ছে কেন দিবি না? হ্যাঁ ভুতু দেখ না, মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু প্যাক প্যাক করছে। এ পটল সামনে দাঁড়িয়ে আছে কেন? এ পটলের হিসি পেয়ে যাবে, কিন্তু কোথায় গেল দেখলি? তোর মুখের চোটেও হিসি করতে চলে গেছে। এমন মুখ মুখ করিস কেন এত ওকে? আর এই যে দেখো দিদি কি খাবার বানাচ্ছে। কি বানাচ্ছিস? বাঁধাকপি দিয়ে মোমো। ও ক্যাবেজ রোল, ক্যাবেজ রোল বানাচ্ছে দিদি আজকে। তার জন্য কি কি করে নিয়েছে আগে দেখে আসি, পটলা কোথায় গেল? কিরে পটল কোথায় নেমেছিস? তোকে বলেছি অল্প অল্প হাওয়া দিচ্ছে, সন্ধে হয়ে এসছে, সন্ধে দেব এখন। খেয়ে নিল খেয়ে নিল সব খেয়ে নিল, তুই ওখানে থাক। হ্যাঁ অনেক হাওয়া, সুন্দর হাওয়া দিচ্ছে, লাইটটা বন্ধ করলে বোঝা যাবে কেমন হয়েছে আকাশটা, দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম নীল হয়ে রয়েছে। পটল লাইট বন্ধ করে দিয়েছি, কিন্তু তুই এবার থাক বাইরে, থাক তুই, তোর হিসি মোটে হচ্ছে না, থাক। ভিডিও করতে দেখলেই হলো, দিদি খাবার বানাচ্ছে, ক্যাবেজ রোল বানাচ্ছে, খেয়ে নেবো কিন্তু সব, সব পুতু খেয়ে নেবে। কই ভুতু, কই ভুতু, কোথায় 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 কাকে দেখে? এই কি হয়েছে? এই এই কি হয়েছে? কাকে দেখেছিস? কাউকে দেখেনি, দেখ ওদের খাবার হচ্ছে। আর আমি সন্ধ্যেবেলা বলে দরজাটা খুলে রেখেছি, যেহেতু দরজাটা খোলা, যা পাখার তলায় বস। হ্যাঁ যেহেতু দরজাটা খোলা, কেউ যদি আসে, খুলে রেখেছি, সন্ধে দেওয়ার সময় দরজাটা খুলে রাখি, না হলে দিয়ে রাখি। হ্যাঁ কেউ কেউ করে। আচ্ছা দিদি এখন খাবার বানাবে, কি করছিস ওইখানে? লেবু জল একটু নুন দিয়ে গরম করছি। হ্যাঁ করে সবজিগুলো সেদ্ধ করব। কোন সবজিগুলো? এই যে ওর মধ্যে কি কি কেটে রেখেছিস? একটুখানি মুগ ডাল, এই গজ বের করানো, আর বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম অল্প। বেশি করে সবজি খাওয়া উচিত। ও সবজি খাওয়া হয় না তাই এরকম করে সবজি খাবে না? এখন অনেক সবজি খাই, বললে হলো সব সিদ্ধ করে নিয়ে, একটু সিদ্ধ করলে নরম হয়ে যাবে, তাহলে আমার স্টিম করতে সুবিধা হবে। আর এটা তো আর ময়দা না। আর এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা বাটা, মাংস কুচি, পেঁয়াজ কুচি, আর এইটার মধ্যে মোমো, মোমোর মতন বানানো হবে পুর ভরে। এটা আগে এখন গরম, এটা এখন সিদ্ধ করবো, একটু গরম জলে একটু ফোটালে এটা নরম হয়ে যাবে, তাহলে রোল। আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর ভিনেগার, এই দিয়ে বদ্দি এখন ক্যাবেজ রোল বানাবে। কই রে কে এসেছিল? ও সবাই এসেছিল তোমাদের বাড়ি খাবার। দেখো ওর গায়ের মধ্যে ঢুকে পড়ে, তারপরে বলছে যাও দিকে যা, পাখা চালিয়ে রেখেছি। হ্যাঁ ও চেঁচামেচি করছে তো, বস বস বস, দিদি খাবার বানাচ্ছে না, আর আমাদের সামনে দরজাটা খোলা রয়েছে, ও তো ভাবছে যদি কেউ চলে আসে, ওর জুটবে কিনা তার নেই ঠিক, ও আবার সবাইকে তাড়াচ্ছে, তোকে দেবে কিনা তার নেই ঠিক। তুই আবার দরজা পাহারা দিচ্ছিস কোন আনন্দে? দরজাটা খোলা রয়েছে তাই আর কি ও পাহারা দিচ্ছে। তাড়াতাড়ি করে ফেল, তারপর আমরা খাবো। দেখো দুজনে বসে আছে, দুজনে দুটো দরজার পাশে বসে আছে, আর দিদির এই যে খাবার পুটটা রেডি হয়ে গেছে। কি হলো, কিছু বলতে গেছিলি? হ্যাঁ কিছু বলতে গেছিল, গলায় বেঁধে গেছে, জোরসে বলতে গেছিল, তা এখন সেইটাই গলায় বেঁধে গেছে।
পুরটা কিভাবে বানালি? ওই তো সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি আগে, আর ওর মধ্যে মাংস, পেঁয়াজ কুচি, আর তার সাথে মোমোতে যেমন দেয় একটু হালকা ভিনেগার, সয়া সস, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর এই বাঁধাকপির পাতাটা ও আগে সিদ্ধ করে নিয়েছি, তাহলে একটু নরম হয়ে গেছে, এখন ভাজ করতে আমার সুবিধা হচ্ছে। আর পুরটার এই যে সবজিগুলোই শুধু সিদ্ধ করেছে, আর বাদ বাকি সমস্ত কিছু কাঁচা কিনতে আছে। সমস্ত কিছু বলতে মাংস আর পেঁয়াজ। এই যে এবার এটা স্টিমে করব। অলরেডি কিছুটা আমার সেদ্ধ আছে, বাদ বাকিটা স্টিমে হবে। আর এর থেকে বেশি সেদ্ধ করে নিলে আবার পরে ফেটে যাবে পাতা। আর যে স্যুপ বসিয়ে দিয়েছে, এবার এর মধ্যে সব পুর ভরে ভরে রেডি করে, যেমন মোমো ই করে, খালি ময়দার বদলে বাঁধাকপির পাতা। হ্যাঁ, পুরো মোমোর মতন। ওদিকে মেঘ ডাকছে গুড় গুড় করে, বৃষ্টি হয়। হ্যাঁ, ওই যে গুড় গুড় শব্দ হচ্ছে, 7:30 বাজে এখনো। দিদির কলা হয়নি, খাবো কখন আমরা? হ্যাঁ, তারপরে যে এখন ভুতু চুপচাপ কেন আছে জানো? সন্ধে দেওয়া হয়ে গেছে তাই আর কি, আমি ওই দেখো দরজাটা দিয়ে রেখেছি, তখন আমি সন্ধে দেব বলে দরজাটা খুলেছিলাম, তাই ভুতু আর কি বিপদের আশঙ্কা বুঝতে পেরেছিল যে দরজাটা খোলা, তার মধ্যে এত সুন্দর সেন্ট বেরিয়েছে মোমোর, কেউ যদি চলে আসে তার জন্য ভুতু অত চেঁচামেচি করেছিল। দেখো এখন চুপচাপ, কেউ এসছে ভুতু? কে এসছে? দেখো শুধু বলেছি কেউ এসছে ভুতু। এই তুই আর কেরকম করছিস কেন? তুই কাকে বকছিস, ভুতুকে বকছিস না ওর লোককে তাড়াচ্ছিস বলো? ভুতু দরজা পাহারা দিচ্ছে, দেখ জানলা দরজা সাপা, কেউ আসেনি ভুতু, আমি এমনি বলেছি। হ্যাঁ এমনি বলেছি বাবা, বাবা সব দুটো জানলা আর ওই দরজাটা পাহারা দিচ্ছে দেখো। হ্যাঁ বসো, কেউ আসেনি, বসো, এমনি বলেছি। হ্যাঁ বসো তুমি। বাবা ভুতু মস্তান এখন শুধু দরজাটাই পাহারা দেবে, আর এ হচ্ছে একটু ভুতুর সঙ্গে সুর দেয়, কীর্তনী শেষে সুর দেয়। ভুতু বসো, কেউ আসেনি, যখন আসবে তখন তুমি তুমি একাই তাড়িয়ে দিতে পারবে, আমরা বুঝেছি। কি পম পম তো খাওয়ার দিকে নজর, ও দরজা দেখবে কি? কে এসছে? এমনি বলেছি, এমনি বলেছি, এমনি বলেছি। হ্যাঁ বসো, অনেকদিন বাদে খাবার হচ্ছে, মা ডেকে ডেকে সবাইকে জানিয়ে দিচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, সবাইকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ ডেকে ডেকে কি করছিস দরজা, কি কান পেতে রয়েছিস নাকি? আচ্ছা তোকে দি, তারপর তুই লোককে তাড়া। হ্যাঁ হ্যাঁ দিদি কি বলছে আগে ভালো করে কান পরিষ্কার করে শোন, দিদি কি বলছে? এ ভুতু কি বলছে দিদি, তোকে দেবে না বলছে? কান পেতেছে, নিঃশ্বাস বন্ধ করে কান পেতে শোনে, কোথাও জুতোর শব্দ হচ্ছে নাকি দেখি তো আমি একটু শুনি। বস, কেউ আসেনি, এখনই হয়ে যাবে। হ্যাঁ বসো না, দেখো না শুনছে, দেখো ওর মন বলছে কেউ মনায় আসবে, খাবার হচ্ছে, বুঝলি কটা বানিয়েছিস। ওটা ওইটু চুটকি হলো কেন? তুই কান পেতে থাক, বেশি করে স্যুপ বানাস, আমি বেশি করে স্যুপ খাবো। দেখো কি হয়েছে, চান করে গেছে, সেই বিকেল থেকে করছে, চুলগুলো সব ভিজে গেছে বেচারির ঘামে। আর পটল বলছে এত দেরি হচ্ছে কেন তোর, ঘেমে যাচ্ছিস, এত দেরি করছিস কেন? তুই একা খাবি নাকি? আমলাই খাবো, তুই তাকি তাকি দেখবি, কি সুন্দর লাগছে দেখতে। মোমো আমাদের বসে গেছে, না মোমো না তো ক্যাবেজ রোল। দিদি এবার সব কটা আস্তে আস্তে বানিয়ে নিক, তারপরে খাবো লাস্টে, চমচম চমচম করে খাবো, তাম 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 করে খাবো। কে কিরকম করে খাবে? তোমার
টামটাম করে খাবো। সেদিনকে তো যখন করছিলাম কেমন কেমন ভাবছিলাম, খাওয়ার পর বুঝলাম। হ্যাঁ, খাওয়ার পর তো বুঝলাম মোমোর চাইতেও বেশি সুন্দর খেতে। পুরো মনে হচ্ছিল আমি জাপানে বসে খাচ্ছি। তাকিয়ে আছে, তাকিয়ে থাক। আর ভুতু দরজা পাহারা দিচ্ছে, তাই তো ভুতু? জানলা দরজা সব পাহারা দিচ্ছে ভুতু। দেখো বক্তব্য শোনো, দিদির খাবার হয়ে গেছে রেডি, আর ও লাভ দিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। কি হয়েছে পম? জিভে জল আসা গন্ধ বেরিয়ে গেছে, দিচ্ছে না। এ পম তো খেতে হবে না। দেখ আমার পায়ের ফাঁক দিয়ে চলে আসলো। কে দেবে, কে খাবে? এই যে দেখো রেডি, ভুতু নাচ করছে দেখো। এই যে কালো কালো গুলো কি দিয়েছিস? গোলমরিচের গুঁড়ো। আর এই দুটো এখনো বাকি আছে। ঢাকনাটা তুলে একটু দেখা কেমন হচ্ছে দেখি। ওই যে হেভি সুন্দর খাবার, চাইনিজ চাইনিজ জাপানিজ। ও তুই খাচ্ছিস? দে পম্পু, তোকে দে। আমারই তো জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। দে বাটি তো ওটা বেশি দিস না, আবার অনেক কিছু দেওয়া আছে, অল্প দে। ভূতু দেখ না, তুই খাচ্ছিস আর ও জিভ চাটলো। কি আনন্দ ভূতু! এ ভূতু কে এসছে, কে এসছে, কে এসছে জানো? কই দেখি, এখন আর ভূতু দেখবে না। এ কে এসছো? ভাগ, কই দেখি। এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, একটু একটু করে দিচ্ছি না। কে খাবে দেখো ভুতু, দেখো ঘুরবে, দেখ না। নাচ করে করে দেখাচ্ছে ভুতু। ওলে বাবা, আজকে ভুতুকে অনেক চরকিবাজি করাবো, ভুতুকে অনেক চরকিবাজি করাবো। ভুতু 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 আমার মনে হয় পম গিলে ফেললো। তাকি থাক, এবার দেখ না দিদি খাচ্ছে আর দেখছে। কি ভুতু তাপ তাপ তাক তাক করে খাচ্ছে। দে আমার মুখে জল চলে আসলো, দে একটুখানি খেয়ে দেখি আমিও। এই দেখো ভেতরটা, ফেলছো ফেলছো, দারুন দারুন হয়েছে। কেমন হয়েছে পটল? ও শুধু বাটিটা দেখাচ্ছে। যাও ঘরে গিয়ে বসো, এবার আয় বুতু, ঘরে আয়। ঘরে যা, আর কেউ আসবে না, বসো, পাখার হাওয়া খাও। দিদি আসলে আবার ভাত দেবে খেতে, বস চুপ করে। এখনো তৈরি হচ্ছে, ওদের আগে দিয়ে নিবে।